ফটোশপের যে কোনো ডিজাইনেই তোমার একটা প্রজেক্ট আরম্ভ করতে হয় একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে। আমরা সেটাই করব। ফাইলে গিয়ে নিউ ডকুমেন্ট ক্লিক করব। অনেকগুলো প্রিসেট আছে, তার মধ্যে একটা ওয়েব ডিজাইন প্রিসেট, এবং এই সাইজের মধ্যে তোমার নেসেসারি সাইজ মোটামুটি সবই আছে। এবং স্ক্রিনের রেজুলেশন মোটামুটি 72, এবং কালার মোড, এটা একটা স্ট্যান্ডার্ড কালার মোড, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি একটা ব্লগ ডিজাইন করি তাহলে আমি উইথ দেই সাধারণত 1200, এবং হাইট যেহেতু ব্লগটা কন্টিনিউয়াসলি নিচের দিকে বড় হয় 2000 মতো দেই, এবং এইটাকে সেভ করি আমি, এবং এটার একটা নাম দেই ব্লক ডিজাইন, এবং এটা আমার রেজুলেশন মোড বিট ডেপথ সব কিছুই সেভ করে। আমি ওকে ক্লিক করি। যখনই আমি একটা ব্লক ডিজাইন করি তখন আমি জাস্ট ব্লক ডিজাইনে ক্লিক করে ওকে দেই, এবং সাথে সাথে আমার ব্লক ডিজাইনের ডকুমেন্টটা আমি ওপেন করি। এবং পরবর্তীতে আমি যে কোনো সময় যদি নতুন একটা ডিজাইন ক্রিয়েট করি যেটা কাজ করবে শুধু ব্লক ডিজাইনের জন্য, তাহলে আমি এই প্রিসিট থেকে সেটা আরম্ভ করতে পারি। এভাবে তুমি তোমার প্রথম ডকুমেন্ট ক্রিয়েট করতে পারো। এটা মোটামুটি তোমার ওয়ার্ক ফ্লোকে খুব তাড়াতাড়ি করবে।